সমস্যা যেন ক্রমেই বাড়ছে অনুব্রত মণ্ডলের। তিহার জেলেই তাকে নাকি এখন মানিয়ে নিতে হবে, কিন্তু কিভাবে মানাবেন কেষ্ট? সেখানকার খাবার মুখে তোলা যাচ্ছে না, বাঙালির ভাত বদলে গিয়েছে মোটা রুটিতে। এবার রাতের ঘুমেও প্রবল সমস্যা হচ্ছে কেষ্ট, চোখ বুজে এলেও ঘুমানো যাচ্ছে না, কারণ কখনো হাতে, কখনো বা পায়ে, কখনো বা কানে কামড় খাচ্ছেন তিনি। হ্যাঁ, রাতের অন্ধকারে বিশাল বপু অনুব্রতকে আক্রমণ চালাচ্ছে এবার মশার দল। ফলে প্রথম দুই রাত কার্যত জেগেই কাটিয়েছেন অনুব্রত। আগামী দিনগুলিতেও এভাবে কি রাতে মশার কামড় খেতে হবে তৃণমূলের এই ডাক্তারের নেতাকে? না ঘুমিয়ে এদিকে ক্লান্তি বাড়ছে কেষ্টর, এদিকে খাওয়া দাওয়াতেও সমস্যা হচ্ছে বিস্তর। জাম্বাটিতে দুধমুড়ি খাওয়া অনেক দিনই বন্ধ হয়ে গিয়েছে কেষ্টর। পশ্চিমবঙ্গের জেলে থাকতে তাও কিছুটা মাছ ভাত চপ মুড়ি খাওয়ার সুযোগ পেতেন কেষ্টর, কিন্তু এবার তিহার জেলে সে সমস্ত একেবারেই বাতিল। মাছের ঝোল পোস্ত বাটা তরকারি যেন এখন তার কাছে অতীত, এখন শুধুই জল কাটা তরকারি, তাও আবার রান্নায় রয়েছে বেশি পরিমাণে রসুন আর পেঁয়াজ। এদিকে মোটা রুটি একটু ঠান্ডা হলেই শীতিয়ে যায়, আর সেই মোটা রুটি আর ওই জল কাটা তরকারির ঘ্যাট খেতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে। প্রথম দিন রুটি না খেতে চাইলে ভাত এসেছিল তার জন্য রাতে, কিন্তু সেই ভাতও মুখে নাকি তোলা যাচ্ছে না, মুখে অরুচি ধরিয়ে দিয়েছে এক রাতেই কেষ্টর। কারণ মোটা লাল চাল চলে উত্তর ভারত জুড়ে, সেই লাল চালের ভাতই খেতে হয়েছে কেষ্টকে, যার বিঘের পর বিঘে ধানি জমি রয়েছে নিজে, যার নিজেরই চাল কল রয়েছে, যার পাতে ফুরফুরে মারবিহীন ধবধবে সাদা ভাত থাকতো এতদিন। সেই অনুব্রত মণ্ডলী ঘর সংসার রাজ্যপাট ছেড়ে এখন তিহার জেলের লাল চালের মোটা ভাত মুখে তুলছেন। তবে কি এটাই বিধির বিধান? প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনেও। এদিকে মাছ মাংস খেতে বড় ভালোবাসেন এক সময় তৃণমূলের ডাক সাইটের এই নেতা, কিন্তু তিহার জেলে কোনো আমিষ পদ খাওয়ার কোনো সুযোগই নেই এখন, কারণ এখানে কেবল নিরামিষ ভোজন হয়। জেলা হাসপাতালে গেলে খাবারের ডিম পাওয়া যায় বটে, তবে বড় সমস্যা সন্ধে 6:30 থেকে 7টার মধ্যে রাতের খাবার খেয়ে নিতে হয় বন্দীদেরকে, আর এই নিয়মে একেবারেই অভ্যস্ত নন বীরভূমের কেষ্ট। আবার সকাল 6টাতেই বন্দীদের ঘুম থেকে তুলে দেওয়ার রেওয়াজ রয়েছে তিহার জেলে, কেষ্ট মণ্ডলকে সেই সময় তুলে দেওয়া হচ্ছে সেই রীতি মেনে। একদিকে রাতে মশার কামড়ে অনিদ্রা, অন্যদিকে পেটে চরম ঘিরে, তার উপরে ভোরবেলা তুলে দেওয়া হচ্ছে। সব থেকে বড় কথা, ঠিক এভাবেই এখন বন্দী জীবন কাটাতে হবে বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডলকে। এদিকে দিল্লি হাইকোর্টে জামিনের আবেদনের শুনানি ছিল বৃহস্পতিবার, কিন্তু বিচারপতি ছুটিতে থাকায় শুনানি হয়নি এদিন। তাহলে কি ঠিক এভাবেই তিহার জেলের জীবনে অভ্যস্ত হতে হবে বীরভূমের বাঘকে? তিহারের জেল নাম্বার 7 রাখা হয়েছে অনুব্রতকে, সেখানে একটা সেলে তার এখন বসবাস, আর ওই জেলেই আছেন তারই এক সময়ের পারিষদ এনামুল হক, সাইগাল হোসেন, মনীষ কোঠারিরা। কিন্তু পরিচিতদের পেয়ে কি খুশি থাকতে পারবেন অনুব্রত? তার তিহার বাস কি আদেও সুখকর হবে? ব্যুরো রিপোর্ট আজকে।